আল্লাহ পাক নিজের নূর দিয়ে আল্লাহর হাবিব দোজাহানের বাদশাকে সৃষ্টি করলেন। তানার রূপের কি জ্যোতি আসমানের চাঁদ রূপ দেখে শর্মের লজ্জা পেয়েছিল কবি বলছে, আহা কি নূরানি নূরানি নূরানি, আবদুল্লার নয় অনমনি রূপ আড়ালে কাদের গনি, আহা কি নূরানি নূরানি নূরানি, আবদুল্লার নয় অনমনি রূপ আড়ালে কাদের গনি, সাতাস মানে ও গো সাতাস মানে শাম্মা জলে চমকায় সারা ধরণি, আবদুল্লার নয়নের মনি, আহা কি নূরানি নূরানি নূরানি, আবদুল্লার নয়ন মনি রূপ আড়ালে কাদের গনি। তো আল্লাহ পাক যখন আল্লাহর দোস্ত দোজাহানের বাদশাকে পাঠিয়ে দিলেন, সেই সময় আল্লাহ পাক মা হাওয়া, মা হাজেরা, মা মরিয়াম, মা আসিয়াকে ধাত্রী হিসেবে পাঠিয়ে দিলেন আল্লাহ রসুলকে সেবা করবে। বলছে, মায়া মিনার পাতার ঘরে পূর্ণিমার চাঁদ খেলা করে, জান্নাতি নহর ঝরে সোনার বদন ধুয়ে পড়ে, চার জননী ও গো চার জননী নূর পেশানি সেবায় করে টানাটানি, আবদুল্লার নয়নের মনি, আহা কি নূরানি নূরানি নূরানি, আবদুল্লার নয়ন মনি রূপ আড়ালে কাদের গনি, সাতাস মানে সাতাস মানে ও গো সাতাস মানে শাম্মা জলে চমকায় সারা ধরণি, আবদুল্লার নয়নের মনি আহা কি নূরানি। যখন আল্লাহ রসুল দোজাহানের বাদশা দুনিয়ার বুকে এলেন, আসার পরে আবু মুতালেব আনন্দে আত্মহারা, আর কাবা বাইতুল্লাহ কেমন আনন্দ করছে দেখুন কই বললেন, আবু মুতালেব দাদা খুশিতে দোলে দেখে কাবা, লাশরিকের বাণী ঠোঁটে সারা দুনিয়ায় দিল বেটে, পায়ে জমজম ও গো পায়ে জমজম মুখে আজম চেহারা কোরআন নিশানি, আবদুল্লার নয়নের মনি আহা কি নূরানি নূরানি নূরানি, আবদুল্লার নয়ন মনি রূপ আড়ালে কাদের গনি, সাতাস মানে সাতাস মানে ও গো সাতাস মানে শাম্মা জলে চমকায় সারা ধরণি, আবদুল্লার নয়নের মনি। আমার নবী যখন আস্তে আস্তে বড় হচ্ছে, তো রাস্তা চলছে যখন রাস্তার কাঁকর কিভাবে কলমা পড়ছে আল্লাহ রসুলকে দেখে, আর কচি কচি গাছগুলো আল্লাহ রসুলকে কেমন সিজদা করছে কবি বললেন, আমার নবী পথে চলে আর বৃক্ষলতা ঝুঁকে পড়ে, পাথর নুড়ি কলমা পড়ে নূর নবীজির দেখা পেয়ে, ফোনা তুলে ও গো ফোনা তুলে হাওয়া করে সর্প এসে তখনই, আবদুল্লার নয়নের মনি আহা কি নূরানি নূরানি নূরানি, আবদুল্লার নয়ন মনি রূপ আড়ালে কাদের গনি,
সাতাসমানে ও গো সাতাসমানে শ্যামা জলে চমকায় সারা ধরণি আবদুল্লার নয়নের মণি আহা কি নূরানি। তো দাই হালিমার ছেলে একদিন ময়দানে কি করলেন, বকরি নিয়ে চড়াতে গেলেন, আর সেই সময় জঙ্গল থেকে একটা বাঘ এসে বকরিকে গালে করে তুলে নিয়ে যাবার পরে কি অবস্থা হচ্ছে দেখুন। দাই হালিমা বলছে, আহারে এই গরিব সংসারে আমার এই বাচ্চা বড় হলে আমি এই বাচ্চাগুলো নিয়ে বিক্রি করে আমার সংসার চালাবো, আমার এই গরিব সংসারে বাচ্চাকে নিয়ে গেল। বলছে হালিমা সাদিয়ার ছেলে বগরি মাঠে যাইল, বগরি ছানা মুখে করে গভীর জঙ্গলে বাঘ নিয়ে যায় চলে মায়ের দ্বারে, ও গো মায়ের দ্বারে কেঁদে কেঁদে বলে অমর জননী বগরি লয়ে পালায় বাঘিনী, অমর জননী বগরি লয়ে পালায় বাঘিনী, আহ কি নূরানি নূরানি নূরানি, আবদুল্লার নয় অনমনি রূপ আড়ালে কাদের গনি, সাতাসমানে ও গো সাতাসমানে শ্যামা জলে চমকায় সারা ধরণি আবদুল্লার নয়নের মণি আহা কি নূরানি। তো দাই হালিমা যে দুঃখ প্রকাশ করেছিল দয়ার রসুল তো জাহানের বাস্তার দোর থেকে শোনার পরে, তো দয় আল্লাহ রসুল কি করছে জঙ্গলের সামনে গিয়ে কি বলছে দেখুন। বলছেন ওরে হিংস জানোয়ার ফিরিয়ে আন্তর মুখে রাহার, আল আমিনের কথা শুনে হয় বাগার সিংহ দুজনে, নূর নবীজির ও গো নূর নবীজির কদম তলে লুটিয়ে পড়ে তখনই আবদুল্লার নয়নের মণি আহা কি নূরানি নূরানি নূরানি, আবদুল্লার নয়ন মণি রূপ আড়ালে কাদের গনি, সাতাসমানে ও গো সাতাসমানে শ্যামা জলে চমকায় সারা ধরণি আবদুল্লার নয়নের মণি আহা কি নূরানি। তো বকরি ছানাকে বাঘ তুলে নিয়ে চলে গেল, কিন্তু বাঘের সঙ্গে একজন সিংহ বাঘ দুজন মিলে আল্লাহ রসুলের কাছে এসে কি বলছে দেখুন। কই বললেন খোদার হাবিবি শোনো না, ওই বন থেকে ঠিক তোমার দেখতে পাই না, আর দেখে মোদের মন ভরে না, প্রাণ খুলে দেখবো আপনার সুরাত খানা, তোমার প্রেমে ও গো তোমার প্রেমে পাগল মোরা, হোক না তাই জানা জানি আবদুল্লার নয়নের মণি আহা কি নূরানি নূরানি নূরানি, আবদুল্লার নয়ন মণি রূপ আড়ালে কাদের গনি, সাতাসমানে ও গো সাতাসমানে শ্যামা জলে চমকায় সারা ধরণি আবদুল্লার নয়নের মণি। তো শেষ কথায় আমার প্রিয় কবি আব্দুল হান্নান সাহেব তিনি বলছে, এম এ হান্নান নবীর প্রেমে মন প্রাণ সুপে দিলে,
এম এ হানান নবীর প্রেমে মন প্রাণ সঁপে দিলে। আর যেদিকে তুই দেখবি চে নূর নবীজি আছে ছে, যেমন করে ওগো যেমন করে দেখতো সাদা নবীকে ওয়েস কুরুনি আবদুল্লার নয়নের মনি। আহা কি নূরানি নূরানি নূরানি, আবদুল্লার নয়ন মনি রূপ আড়ালে কাদের গনি। সাতাশ মানে সাতাশ মানে ওগো সাতাশ মানে শাম্মা জলে চমকায় সারা ধরণি আবদুল্লার নয়নের মনি। আহা কি নূরানি